Ramadan Highlights. Shojonne Apurupa Wedding Service and Event Management. Shazan's award-winning kebab house, nation favorite Sherpuri donor. Equipment Bazar. Rupali Express Limited. আজকে আমরা এসেছি শেলটনের মানারা ফাউন্ডেশনে। চলুন দেখা যাক তারা কিভাবে ইফতার আয়োজন করেছেন। পবিত্র রমজান মাস এলে মুসলিম কমিউনিটির বিশেষ করে বাঙালি কমিউনিটির মধ্যে সৃষ্টি হয় বিশেষ ভাব গম্ভীর পরিবেশ আর ধর্মীয় সংস্কৃতির নানা বহিঃপ্রকাশ, আর এই বহিঃপ্রকাশের অবিচ্ছেদ্য অংশ ইফতার। সেহরি আর তেরাবির নামাজ সহ নানা নফল ইবাদত মসজিদে একত্রিত হয়ে দলবদ্ধভাবে ইফতার আর সেহরি করা এমনই এক অংশ। বার্মিয়ামের শেলডনের মানারাত ফাউন্ডেশনের মসজিদেও চলে এরকম সেহরি ও ইফতার মাহফিল। মূলত আসরের নামাজের পর মুসল্লিরা চলে আসেন মসজিদে মহান আল্লাহর কৃপা পাবার লক্ষ্যে নফল ইবাদত করতে। অধিকাংশই কুরআন তেলাওয়াত করেন। বড়দের কুরআন তেলাওয়াতের পাশাপাশি মানারাত ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর কবির উদ্দিনের তত্ত্বাবধানে শিশু কিশোরদের দেওয়া হয় ধর্মীয় শিক্ষা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানারাত ফাউন্ডেশন মসজিদ শেলডন এবং সলিহল এরিয়ার একমাত্র মসজিদ এবং মাদ্রাসা। আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এইবারও আমরা এখানে প্রতিদিন ইফতার, সুহুর এবং সালাত তাহাজ্জুদের ব্যবস্থা করছি, এবং সালাত তারাবী তো হচ্ছেই, পাঁচজন হাফেজ আছেন যারা সালাত তারাবী নামাজ লিড করছেন। এবং এই মসজিদটি মেইন রোডে হওয়ার কারণে অনেকের জন্য যাতায়াতের সুবিধা, এবং এখানে এসে পার্কিংয়ের ফ্যাসিলিটিও আছে। আমরা নতুন বিল্ডিং নিয়েছি, আলহামদুলিল্লাহ সেখানে পার্কিংয়ের সুবিধা রয়েছে, এবং নতুন বিল্ডিংয়ে আমাদের প্ল্যানিং পারমিশন মিলেছে। আমরা ইনশাআল্লাহ কাজ শুরু করব ও চিরেই। আমরা আপনাদের সবাই দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মানারাত ফাউন্ডেশন মসজিদকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, ইন মানারাত উই আর প্রোভাইডিং Iftar, Suhoor for the whole month of Ramadan. As our Prophet sallallahu alaihi wasallam has said, لِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ. For the fasting person, there are two moments that are very joyful. Number one is when he is having iftar, and the second is when he will be he will have the opportunity to meet his Lord, the ultimate goal that we all intend to achieve. Now today, alhamdulillah, following the sunnah of our Prophet sallallahu alaihi wasallam, that many of our children, they have come here, and as our Prophet sallallahu alaihi wasallam has said, akrimu awladakum wa allimu sibyanakum, that you honor your children and teach them good manners. Allahumma ghafir lana warhamna أنت مولانا فاغفر لنا وأنت خير الغافرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم انصرنا فإنك خير الناصرين أي الله تعالى Ya Rabbil Alameen, Ya Arhamar Rahimeen, we have raised our hand. Please accept our fasting. O Allah, please accept our Qiyamul Layl. O Allah, please accept our all kinds of good, Allah, good acts of worship. O Allah, please forgive our all mistakes. O Allah, please forgive our parents' sins. Forgive our late relative sins. O Allah, please forgive our neighbor's sins. O Allah, Ya Rabbil Alameen, please accept us. O Allah, Ya Rabbil Alameen, Ya Arhamar Rahimeen. Today's iftar has been provided by our beloved brother Atif Mirza. O Allah, please accept his iftar. স্থানীয় অধিবাসীদের পক্ষ থেকে এক এক পরিবার এক এক দিন মসজিদে নানা স্বাদের আইটেমের ইফতার প্রেরণ করেন। মসজিদ কর্তৃপক্ষ সেই ইফতারকে মুসল্লিদের জন্য সাজিয়ে রাখেন। সবাই মিলে একসাথে ইফতার করার পর অনুষ্ঠিত হয় মাগরিবের জামাত। মানারাত ফাউন্ডেশনের মসজিদে খতম তেরাবির জামাতও অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মুসল্লি খতম তেরাবিতে অংশ নেন। প্রবাসের বুকে হলে সেহরির সময়ও বেশ কিছু মুসল্লি মসজিদে এসে সেহরি করেন। সেহরিতেও তাকে ভিন্ন ভিন্ন দিন ভিন্ন ভিন্ন স্বাদের খাবার। সেহরি খেয়ে ফজরের জামাত আদায় করে মুসল্লিরা ফিরে যান যার যার ঘরে। রমজান মাসে
ইফতার, সেহরি আর তারাবির জামাতে মুসলিম কমিউনিটির এক বিশেষ গুরুত্ব বহন করে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের মানারাত ফাউন্ডেশন এন্ড মসজিদের ইফতার। আগামীকাল দেখা হবে অন্য কোনো মসজিদের ইফতার মাহফিলে। সেই পর্যন্ত ভালো থাকুন।